অনেকের জিকির জন্য বড়ই পেরেশানিতে আছেন, বড় টেনশনে আছেন, চতুর্দিক থেকে ফোন আসে, বড়ই অভাবগ্রস্ত। এমন কিছু আমল হুজুর বলে দিন, যদি আমলটা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে একটু কর্মসংস্থানের ব্যবস্থা করেন, রিজিকের ফয়সালা করেন, যাতে কিছু মতে সন্তানগুলো নিয়ে চলাফেরা করতে পারি, খেয়ে পেয়ে দিন কাটাতে পারি। আজকে দেখা যায় অনেক পরিবার বিপদে পড়ে আছে, যারা ঘরে এক বেলা দুই বেলা তিন বেলা ঠিক মতে খাবার নেই, সে অভাব অনটনে যখন মানুষ নিবতিত, ঠিক সেই সময়ে যদি আমরা মহান রবের দরবার থেকে সরে যাই তাহলে আল্লাহর গজব আমাদের উপরে আরো চেপে আসবে। সবচেয়ে বড় গজব হলো এটাই দুর্ভিক্ষ। আজকে ঘরে ঘরে দুর্ভিক্ষের মতন মহামারীও চলে আসছে। এজন্য এই সমস্ত দুর্ভিক্ষ থেকে যদি আমরা বাঁচতে চাই, আমরা ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে কোরআনে করিম থেকে শিখানো আমল যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিকের ফয়সালা করবেন। আমাদের যা কিছুর প্রয়োজন সব কিছুর ব্যবস্থা আল্লাহর তরফ থেকে কুদরতিভাবে হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আজকে কোরআনে করিম থেকে ছোট্ট একটা আয়াত বলে যাব। ওই আয়াতটা আমরা যদি সকাল সন্ধ্যা দশ বার পড়তে পারি, শুধুমাত্র দশ বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যা কিছুর প্রয়োজন আল্লাহর কাছে বলবো, আমরা চাইতে দেরি আল্লাহ দিতে দেরি নাই, ফলাফল আমরা নিজের চোখেই নিজেরাই দেখতে পারবো আল্লাহ পাকের এই কোরআনের কেমন পাওয়ার। কারণ এই কোরআনের চাইতে পাওয়ারফুল কিতাব গ্রন্থ এই পৃথিবীর ভিতরে আর একটাও নাই। আজকে দেখা যায় আমরা আল্লাহর কাছে না চেয়ে আমরা দুনিয়ার মানুষের কাছে চাই। অনেক সময় দেখা যায় আমরা মাজারের কাছে গিয়া মান্নত করি, মাজারের কাছে গিয়ে চাই, এগুলো শিরিক। এই শিরিকের ধার কাছে আমরা যাব না। আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে মস্ত বড় জুলুম। কারণ শিরিক করব না, চাইতে হলে চাইব একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে আমরা আমাদের মাথা কিনত করব না, আল্লাহ ছাড়া কারো কাছে আমাদের প্রার্থনা করব না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি চাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়ে দেন। আমরা যে প্রাণীগুলো দুনিয়াতে দেখতে পাই সকালবেলায় তাদের তারা ঘর থেকে বের হয়, তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই, তাদের কোনো চাকরি নাই বাকরি নাই, কিন্তু সন্ধ্যাবেলায় পেট পূর্তি করে ঘরে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজিক দান করেন। সাধারণ পশু পাখির রিজিক যদি আল্লাহ পাক দিতে পারেন, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমরা কেন আল্লাহর কাছ থেকে পাবো না? আমরা চাইতে জানি না, কিভাবে চাইলে আমাদের রব খুশি হন ওইভাবেই তো আমরা চাই না, ওইভাবে আমরা প্রার্থনা করি না, এই কারণে আমরা পাই না। আমরা বলি আমলটা করি কাজ হয় না, আমি বলবো আমল সঠিক, কিন্তু আপনার আমলের ভিতরে এখলাস ছিল না। আপনি মনে করছেন যে আপনি একজনকে একশো টাকা দিয়েছেন আর সম্পদ দিয়ে দিয়েছে, এটা কিনে বিক্রির মতন না। আল্লাহর কাছে যদি কোনো কিছু নিতে চাই আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহকে খুশি করা ছাড়া আল্লাহর কাছ থেকে কোনো কিছু আমরা নিতে পারবো না। আল্লাহ নিজে বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা, বিচরণশীল প্রতিটি প্রাণীর রিজিকের জিম্মাদারি আল্লাহর হাতে, আল্লাহ পাকই রিজিকের ফয়সালা করবে। তো আজকে আমি একটি আমল বলে দিব, যে আমলটি করে আমরা আল্লাহর কাছে চাইব, আল্লাহর কাছে প্রার্থনা করব, সকাল সন্ধ্যা কোরআনে কারিমের একটা আয়াত আমরা তেলাওয়াত করব। সেই আয়াতটি কোরআনে কারিমের 114 খানা সূরা থেকে 42 নম্বর সূরা সূরাতুস শুরার 19 নম্বর আয়াত, সূরাতুস শুরার 19 নম্বর আয়াত 25 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠারে 7 নম্বর লাইনে এই আয়াতটি রয়েছে। আমরা খুঁজে আয়াতটা বের করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে অনেক কিছু আমাদের জন্য লুকায়িত রেখেছেন। আল্লাহু লাতিফুন বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাওয়িউল আযীজ।
আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বড় দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছে তাকে রিজিক দান করেন সব ক্ষমতা একমাত্র আল্লাহর আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক দিতে পারেন যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণতার পথ দিয়ে দেন এটা হলো যার যার আল্লাহর কাছে চাওয়ার ফল যা যেভাবে চাইবে আল্লাহ পাক তাকে সেভাবে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরাক্রমশালী তিনি দয়ালু তার কাছে আমরা চাইলে পাবো খালি হাতে ফিরব না প্রিয় ভাইরা আমার এই জন্য মাজারের কাছে যাব না মাজারের কাছে যিনি আসেন তিনি নিজেই তো মৃত যিনি আসেন তিনি আপনার কি উপকার করবে নিজেই তো পেরেশান নিজেই তো বিপদে আছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মাইয়িতু ফি কবরি কাল গরীকু ফিল বাহরি কোন ব্যক্তি যদি সাঁতার না জানে তাকে যদি নদীর মাঝখানে সমুদ্রের মাঝখানে নিক্ষেপ করা হয় ওই ব্যক্তির যেই গতি যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তার গতিও একই গতি সুতরাং সে কবরের কাছে মাজারের কাছে আমরা পূজা করে এগুলো প্রার্থনা করব না চাইব না শিরিক করব না আল্লাহ সন্তুষ্ট হবেন আল্লাহ আরো আমাদের রিজিকের সংকীর্ণতা দিয়ে দিবেন এইজন্য যদি আমাদের প্রয়োজন হয় যখনই টাকার প্রয়োজন হয় যখনই আমাদের কোনো কিছুর প্রয়োজন হয় চাইব একমাত্র আল্লাহর কাছে আল্লাহর কাছে যদি আমরা চাই আল্লাহ দিয়ে দিবেন এইজন্য আমরা সকাল সন্ধ্যা আমরা কোরআনে কারীমের এই আয়াতটা সূরে শোরার 19 নম্বরের আয়াতটি আমরা পড়ব ইনশাআল্লাহুল আজিজ দেখবেন অল্প দিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবন পরিবর্তন করে দিচ্ছেন আমার হায়াতের জিন্দেগিতে আর কোনোদিনই অভাব অনটন পোহাতে হবে না আর কোনোদিন আমাকে টেনশনে ভুগতে হবে না পেরেশানিতে আমার মগ্ন থাকতে হবে না আয়াতটি আবার বলে দিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুরা 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহুম লতীফুম বিইবাদিহি يرزق من يشاء وهو القوي العزيز এই আয়াতটি আমরা সকাল সন্ধ্যা 10 বার করে পড়ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন